ওজন কতটুকু হবে? 1 কেজি 200-300 কত করে বিক্রি করবেন? 1300 দাম কয়, গরিব গরিব 1300 করে দাম কয়, কিনেছেন কত করে? এই খুচরা পর্যায়ে এই মাছ কত করে বিক্রি হয় আপনার আইডিয়া আছে? এই 1 কেজি 200-300-400 এই মাছ 1800 থেকে 2000 টাকা দাম নিবে। বুঝতে পারছেন যে আপনাদের কারণে দাম বেড়েছে? ভুল হয়েছে, ঠিক ভুল হয়েছে, আপনাদের কারণে গোটা বাংলাদেশের সাধারণ মানুষ ইলিশ খেতে পারছে না। ভালো আছেন? কত করে? ১২০০ কেজি। গত সপ্তাহে কত দাম ছিল এটা? 1800। দাম বেড়ে গেল কেন আজকে? রপ্তানি হবে এই কারণে। এখন আপনি বিক্রি করছেন 1200 চেয়েছেন, কত দামে কিনেছেন আপনি 1200 টাকা বিক্রি করতেছেন? পার্টি কত করে কিনেছে সে তথ্য আপনাকে দিতে হবে, পার্টি লিস্ট আপনাকে থাকতে হবে। তাছাড়া তো আপনি 1200 টাকা দাম নির্ধারণ করলেন কিভাবে, কোন ভিত্তিতে? গতকালে বিক্রি করছেন 1200, কোন ভিত্তিতে? আপনি হয়তো 500 টাকা দিয়ে কিনেছেন, বিক্রি করছেন 1200 টাকা, এটা তো অ্যাকসেপ্টেবল হবে না। 500-600 টাকা কেজি কিনে বিক্রি করুন 1200, এগুলো হবে না। আর সবচেয়ে বড় যেটা সেটা দেখি, এটাই এটা এটাই বড়, ওরা কত করে দেখি দেখি একটু, এটার কেজি কয়টা? কেজি এটা ওজন 900 গ্রাম, 1 কেজি হবে না, 900 গ্রাম প্লাস, 900 গ্রাম প্লাস, এটা কত করে? 1400 টাকা। গোটা বাংলাদেশের ইলিশের বাজার আপনারা এখান থেকেই নিয়ন্ত্রণ করতেছেন। সাধারণ মানুষ আজকে ইলিশ কিনে খেতে পারছে না আপনাদের কারণে। আপনি বিক্রি করেন, আপনি পাকা ক্যাশ মোমো দেন জেনারা কিনেন? কই দেখি আপনার ক্যাশ মোমো, আপনার ক্যাশ মোমো দেখান। এটা আপনার ক্যাশ মোমো, এটা নাকি ওনার ক্যাশ মোমো? এটি হলো, এটা অ্যাকসেপ্টেবল হবে? আপনি কি বুঝতে পারছেন ভুল করেছেন? কি কি ভুল করেছেন বলেন তো? চালান দেয়নি, আপনিও চালান দিচ্ছেন না। এটা পাকা ক্যাশ মোমো, এটা এটা হবে না। পাকা ক্যাশ মোমো ক্রয়ের ক্যাশ মোমো রাখতে হবে, বিক্রির ক্যাশ মোমো দিতে হবে। কারণ আপনি বিক্রি করলেন এটাকে 1400 টাকা করে, এই খুচরা বিক্রেতা আবার বিক্রি করবে দেখাচ্ছে যে 1800-2000 টাকা করে। উনি বলবেন যে আমি বেশি দামে কিনেছি, কত দিয়ে কিনেছেন কোনো তথ্য তার কাছেও নাই। আপনাকে 10,000 টাকা জরিমানা আরোপ করা হলো। জি 1300 টাকা কেজি। ওজন কতটুকু হবে? 1 কেজি 200-300 কত করে বিক্রি করবেন? 1300 দাম কয়, গরিব গরিব 1300 করে দাম কয়, কিনেছেন কত করে? ক্রয়ের ক্যাশ মোমো রাখতে হবে, হ্যাঁ, কিনেছেন 500-600 কত দিয়ে কিনেছেন? তাহলে কোনো তথ্য নাই, তাহলে বিক্রি করছেন কোন বেচেছে, কে দাম নির্ধারণ করছে? দামটা নির্ধারণ করলো কে? বাজারে পাইকারি অনুযায়ী, পাইকারি দাম কয় আমরা বেশি, পাইকারি অনুযায়ী আপনি বিক্রি করে দেন। খুচরা পর্যায়ে এই মাছ কত করে বিক্রি হয় আপনার আইডিয়া আছে? এই 1 কেজি 200-300-400 এই মাছ 1800 থেকে 2000 টাকা দাম নিবে। তাহলে আপনি বিক্রির ক্যাশ মোমো দেন? আপনিও দেন না? বুঝতে পারছেন যে আপনাদের কারণে দাম বেড়েছে? ভুল হয়েছে, ঠিক ভুল হয়েছে, আপনাদের কারণে গোটা বাংলাদেশের সাধারণ মানুষ ইলিশ খেতে পারছে না। 10,000 টাকা জরিমানা আরোপ করা হলো আপনাকে। আপনি কত করে কিনেছেন মাছ?
কত করে আমরা তো ওখানে দেখলাম 1400 টাকা সর্বোচ্চ বিক্রি হচ্ছে, পাইকারি বিক্রি হচ্ছে 1400। আপনি কিনেছেন কত করে? 1550। এখানে যেটি আমরা দেখলাম 1400 টাকা কেজি বিক্রি হচ্ছে পাইকারি, সে খুচরা বাজারে কত করে বিক্রি হয় জিজ্ঞাসা করতে উনি বলেন 2200 দাম দিতে হবে। উনি বুঝতে পারেননি যে আসলে আমি অভিযান আছি। আপনার দোকান কোথায়? আরে গ্রিন রোড স্যার। এই গ্রিন রোড ভিআইপি লোকজন এখানে থাকে, ভিআইপি কাস্টমার দেখে আপনি বেশি দাম চেয়েছেন, এই তো বেশি দামে বিক্রি করবেন। আপনাকে 2000 টাকা জরিমানা আরোপ করা হলো। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় এই বিশেষ অভিযানটি যে সকল জেলায় ইলিশ ধরা হয়, পাইকারি বিক্রি করা হয় এবং স্পেশালি ঢাকা মহানগরের দুইটি বিশেষ বাজার কারণ বাজার এবং যাত্রাবাড়িতে একযোগে অভিযান পরিচালনা করা হচ্ছে, স্পেশালি ইলিশ মাছের যে দাম সেটি যৌক্তিক পর্যায়ে আনার লক্ষ্যে। তো আজকে আমাদের যে ফাইন্ডিং সেটি আমরা দেখলাম যে এই ইলিশ মাছগুলো ভোলা জেলা, বরিশাল, পটুয়াখালীর জেলাগুলো থেকে এসেছে এখানে এবং কী রেটে এই মাছগুলো সেখান থেকে ক্রয় করা হয়েছে সেই তথ্য নেই। সেই তথ্য যদি না থাকে তাহলে এখানে যিনারা বিক্রি করছেন যে রেটটা বিক্রি করছেন সেটি আসলে যৌক্তিক কিনা এটি নিয়ে আমাদের মিলিয়ন ডলার কোশ্চিন রয়েছে। একই সাথে তাদের ক্রয়ের পাকা ক্যাশ মেমো নেই, তাহলে কি তারা কি করছে? তারা বিক্রয়ের যে পাকা ক্যাশ মেমো দেওয়ার যে বিধান ছিল সেটিও দিচ্ছে না। বিক্রয়ের পাকা ক্যাশ মেমো যদি তারা না দেয় তাহলে খুচরা পর্যায়ে অযৌক্তিকভাবে এই ইলিশের দামটা বৃদ্ধি পাচ্ছে। সাথে সাথে আমরা এখানে প্রমাণ পেলাম, প্রায় 100 গজ দূরে এসে দেখলাম একজন বিক্রেতা, উনি গ্রিন রোড থেকে এসেছেন, এখানে কিনেছেন 1550 টাকা কেজি তার দেওয়া তথ্য অনুযায়ী, কিন্তু ওনার কাছে ক্যাশ মেমো নেই। কিন্তু আমি জিজ্ঞেস করলাম কত দাম নেবেন আমি যদি কিনতে চাই, উনি বললেন 2200 টাকা কেজি, অর্থাৎ একটা মাসেই উনি প্রায় 700 টাকা লাভ করছেন অতিরিক্ত। এটি অতি মুনাফা লাভের যে করুণ চিত্র সেটি আমরা দেখতে পাই। এই চিত্র শুধু ঢাকা মহানগর না, গোটা বাংলাদেশে বিরাজমান। অর্থাৎ সাধারণ জনগণের এই ইলিশ মাছ ক্রয়ের যে ক্ষমতা সেটির বাইরে চলে গিয়েছে। সাধারণ ভোক্তাগণ যেন এই ইলিশ মাছ কিনে খেতে পারেন, অর্থাৎ ক্রয় ক্ষমতার মধ্যেই যেন থাকে ইলিশ মাছের দাম, সেই লক্ষ্যেই মূলত মহাপরিচালক মহোদয় আমাদেরকে নির্দেশনা দিয়েছে। যে সকল জেলায় ইলিশ মাছ ধরা হয় এবং পাইকারি রেটে সেখানে বিক্রি করা হয় সেই জেলাগুলোতে একযোগে অভিযান পরিচালনা করা হচ্ছে। আজকে আজকে এই অভিযান শুধু ঢাকা মহানগরেরই নয়, এটি পটুয়াখালী, বরিশাল, ভোলা এই সব জেলাতে একযোগে অভিযান পরিচালনা করা হচ্ছে, এটি আপনারা দেখতে পাবেন। এবং আমার মনে হয় আমরা যদি পাকা ক্যাশ মেমো এটা নিশ্চিত করতে পারি ক্রয় এবং বিক্রয় উভয় ক্ষেত্রে, তাহলে খুচরা পর্যায়ে আমার মনে হয় যৌক্তিক দামে আমরা এই ইলিশ বিক্রি দেখতে পাবো।